بموت. এখন শিউলি ফুল কোড়াচ্ছে, কত শিউলি ফুল দেখো কাছে ভর্তি, আমাদের কাছে ভর্তি, চারিদিকে এখনো কুয়াশা পড়ে। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই বেঙ্গলি ব্লগিং চ্যানেল। প্লিজ গাইস, এটা গুড মর্নিং বলা যায় না, ঠিক আর্লি মর্নিং, কারণ এত সকাল সকাল, এখন বাজে 6:16, আর চারিদিকে কুয়াশা, এখনো পর্যন্ত অনেক কুয়াশা, আর উঠেছি আরও আগে, মায়ের হাতে পেয়ে একটু হেল্প করছিলাম, ভাত বসালাম। আর আজকে তো সকাল সকাল কেন উঠলাম, আজকে যাবো গঙ্গা স্নানে, কালকে যেহেতু পুজো, আজকে ভূত চতুর্দশী, সকলকে জানাই শুভ ভূত চতুর্দশী, যাতেই যাবো, যেহেতু কালী পুজো তো গঙ্গা স্নান তো অবশ্যই করতেই হবে, তো গঙ্গা স্নানেই যাই। চলো আজকে দুটো দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আজকে তোমাদের সকাল সকাল গোবরের ছড়া পড়ে যাচ্ছে, দেখো বাড়ির সামনে, লেডিস স্পেশাল ট্রেনে জেন্টসরা উঠে গেছিল অনেকে, তাই পুলিশ ওদেরকে ধরে নিয়ে যাচ্ছে, অনেককেই ধরেছে। কাকিমা বিক্রি করছে, ওইদিকে আর কি ঘাটে কাজ টাজ হচ্ছে, তো এই ঘাটটা দেখলাম না, এই ঘাট একটু ফাঁকা আছে, আর এটা মহিলা ঘাট, নিয়ে মহিলাদের জন্য ঘাটটা, তো ভালোই হলো ফাঁকা ফাঁকা। আইটি গলিয়ে নিয়েছি, এখন আমিও জলে নামবো, কাকি বসে আছে কাকির কাছে ফোনটা দিয়ে, আমরা এখন জলে নামবো। Woo!
আই নাম মিসি কত সান করে মানুষ বাড়ি চলে যাবি এই কাদা জামা পরে অত স্নান করে না চলো চলো স্নান হয়ে গেছে এখন ড্রাম ড্রাম নিয়ে এখন যাচ্ছি ভোলে বাবার মন্দিরে এসেছ ভোলে বাবা আমরা এখন আবার বাগবাজার প্রথমে চলে এসেছি কারণ বাড়িতে পৌঁছে তো আজকে একটু ভূত চতুর্দশী আজকে অনেক কাজ কালকে যেহেতু কালী পুজো ঘটের জন্য জল নিয়ে নিয়েছে মন্দিরের ঘটের জন্য আর পাশে কিছু ওর চোখ গেছে ওই মন্দিরতে পাশে যে মন্দির ভোলে বাবার মাথায় জল ঢালতে গেছে আমরা স্নান করছিলাম আরও একটি পরিবার এসেছিলো কাকিমা তো কাকিমারা দুজন এসেছিলো বলছিল যে তোমরা একটু হেল্প করো কারণ পুজোর জল নেই তো তিনজন এ অস্তি ছাড়া হয় না তো পুজো দিল আমাদের প্রসাদ দিল ভালো আর পুচকু তো মানে এখনো বলছে যাবে মানে পুকুরে যাবে পুকুর দিয়ে নামবে না ওটা নাকি ওর পুকুর এমনি তো জল নমকর নমকর কাকুগুলো ভোলে বাবা ভোলে বাবার মতো জল ঢেলেছে তাই না ট্রেন আছে ট্রেন কাকুর উপর কেমন হয়েছে কাকুর কেমন হয়েছে ভালো ট্রেনে উঠে পড়েছি আমরা বাগবাজার দিয়ে বেশিক্ষণ যেখানে কাটানো হলো না কারণ বললাম সবাই খুব ভরে উঠে সবাই চোখ ধরছে সবার ঘুম পেয়ে গেছে পুচকু তো ঘুমিয়ে পড়ে দেখো মার হাই তুলে গাড়ি সাপ ঘুম হয়ে গেল পুচকু নিয়ে তো বাড়িতে এসে পৌঁছালাম এখন যা ভিড় ছিল ট্রেনে আর আমরা ভেবেছি তো কাকি আর পুচকু তো উঠতেই পারিনি কারণ ওরা লাস্টে ছিল আর আমাদের বগে তো ওঠেই নি ভাবলাম হয়তো ওরা উঠতেই পারিনি বামুন গাছের কাছে আমি দাঁড়িয়েছিলাম ভাবলাম পরের ট্রেনে যদি আসে ওরা ওদের কাছে আবার ফোনও ছিল না
তো দাঁড়ানোর পরে দেখছি ওরা জেন্টস থেকে নামছে, ওদিকে জেন্টস ছিল দৌড়িয়ে গিয়ে জেন্টসে উঠেছে। এত ভিড়, একটু উঠে দাঁড়াই তা উঠে দাঁড়াবে না, সামনে ভিড় করে বসে রয়েছে আর যারা উঠছে তাদের অসুবিধা, এত জঘন্য হবে বসে থাকে না। তো চলো দুপুরবেলা একটু ঘুমিয়ে নিই, তারপরে এখন অনেক কাজ আছে। সন্ধ্যাবেলায় শুরু হয়ে গেল বড় ঠাকুরের পুজো, চলে আসলাম মন্দিরে। পাড়ার সব মা কাকিমারা সব চাঁদা কাটতে গেছে পুজোর, বাজার করতে গেছে, তো মন্দির পুরো ফাঁকাই পড়ে আছে। তা আমি অনেকদিন পরে সিন্নি মাখলাম, মেখে সবাইকে প্রসাদ দিলাম, দিয়ে এখন ফ্রি হয়ে বাড়িতে যাচ্ছি। দাদাকে অনেক বলার পরে আজকে টুনি লাইটগুলো লাগালো, তাও পুরোপুরি এখনও কমপ্লিট করতে পারিনি। এদিকে মিনির অবস্থা দেখো, শোকসে ঢুকে গেছে, আর আমি কি করে শোকেসটা বন্ধ করে দিয়েছি, কাজটা পুরো শোকিসের মতো লাগছে, ও দাঁত দিয়ে পা দিয়ে খোলার চেষ্টা করছে। অবশেষে প্রীতিকে বললাম ওর কষ্ট সহ্য হচ্ছে না, বের কর, তো কাজ খুলে দিলাম। তারপর প্রীতি ওকে টেনে টেনে বের করলো, কারণ ও বেড়াতেই ভয় পাচ্ছে। মন্দিরের বাজার করতে গেছিলো, তো এই প্রদীপগুলো কিনে এনেছে মা, খুবই সুন্দর লাগছে প্রদীপগুলো। প্রদীপগুলো এখন জ্বালিয়ে নেব সাথে সাথে। আজকে আমাদের নিয়মে আছে ভূত চতুর্দশীর দিন 14 প্রদীপ 14 শাক খেতে হয়। 14 শাক তো রেডি করে রেখে দিয়েছে ঠাকুমা, ঠাকুমা একাই রান্না করেছে, চার ঘরে দিয়ে দেবে। আর আমাদের 14 প্রদীপও জ্বালতে হবে, 14 প্রদীপ ওদিকে ঠাকুমা রেডি করে রেখে দিয়েছে। ঠাকুমার নির্দেশ অনুযায়ী প্রদীপগুলো জায়গায় জায়গায় দেব, যেমন ঠাকুর ঘর, তারপরে মন্দির, আরও কোথায় কোথায় দিতে বলে দেখি। পুচকু এদিকে তো প্রদীপগুলো ফুদিয়ে লিভিয়েই দিচ্ছে, বলছে হ্যাপি টু হ্যাপি টু বলে প্রদীপগুলো লিভিয়েই দিচ্ছে। এবারে বললাম পুচকু তুই তেল তেল দিয়ে সাজা, তুই জ্বালা, আমি যখন দিতে যাবো তোরা এই কাজগুলো কর। প্রদীপ জ্বালিয়ে রেডি করে দিয়েছে পুচকি, এখন দিতে যাচ্ছি প্রদীপ। ঠাকুমার ঘরে একটা দিয়ে দিয়েছি, এখন যাচ্ছি প্রীতিদের ঘরে, প্রীতিদের ঘরে দেবো ঠাকুরের সামনে। সঙ্গে আমার চেলারাও রেডি, দেখতে পাচ্ছ চেলা সাঙ্গ পাঙ্গ, পুচকু তো সবার আগে ডিরেকশন দিচ্ছে আমাকে। প্রীতিদের ঘরে দেওয়া হয়ে গেল, এখন যাব বাইরে। এখন ঠাকুমার নির্দেশ অনুযায়ী প্রদীপগুলো দিয়ে দিচ্ছি জায়গায় জায়গায়, তুলসী তলায়। এখন যাচ্ছি পুকুর পাড়ে, নাকি পুকুরের ধারেও এই প্রদীপ দিতে হয়। তো আমি আর পুচকু মিলে যাচ্ছি, আর পিছনে আমার ক্যামেরাম্যান সাঙ্গ পাঙ্গ বোনরা ঠাকুমারা সব পিছন পিছনে আসছে। এখন যাব মন্দিরে, আর আমাদের ঘর আর পুচকিদের ঘরও বাকি আছে, ভাবছি ওইগুলো এসে তারপরে দেব, আগে মন্দিরের কাজগুলো সেরে আসি, মন্দির তুলসীর থান। পুরো পাড়াটাই আজকে টুনি লাইট প্রদীপের আলোয় যেন ভরে উঠেছে, পুরো পাড়াটা একদম আলোকিত আলোকিত লাগছে, এতটা ভালো লাগছে। শুধু আমি না, আরো দুজন এসে রেখে গেছে, দেখেছ? পাড়ায় তো গান চলে এসে দুপুর থেকে, দুপুর থেকেই বাচ্চাদের মনে একটা মজা, নাচানাচি করছে সারাদিন ধরে। 11:30 বাজে, এখন এরা বাজার করে ফিরল। চলো
অনেক কিছু হলো অনেক কিছু দেখতে পাচ্ছি আবার দেখা হচ্ছে।